রিয়াল মাদ্রিদ ছাড়ার পর দুর্দান্ত সময় কাটাচ্ছেন নিকো পাজ। ক্লাবে দারুণ পারফর্ম করে ডাক পেয়েছিলেন জাতীয় দলে, সেখানেও মেসিকে দিয়ে করান এক গোল। এরপর আবারও ক্লাবের খেলায় ফিরে ধরে রেখেছেন নিজের পারফরমেন্স। তার পারফরমেন্সের ওপর ভর করে শেষ ম্যাচে পারমার বিপক্ষে ড্র করে তার দল কোমো। এদিন কোমোর হয়ে নিজের প্রথম গোল আদায় করেন পাজ। আর তাতে প্রশ্ন, আগামী দিনে আর্জেন্টাইন দলে ডিমারিয়া হবেন পাজ? পাজের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কথায় আছে রতনের রতন চিনে, নিকো পাজের বয়স মাত্র 20 বছর, অথচ এই বয়সে সব নামি দামি খেলোয়াড়দের কাছ থেকে আকর্ষণীয় মন্তব্য পাচ্ছেন তিনি। লিওনেল মেসি তাকে বলেছেন অসাধারণ মানসিকতার এবং দারুণ স্কিলফুল একজন খেলোয়াড়, এমনকি সে ম্যাচ বুঝতে পারে বলেও মনে করেন আর্জেন্টাইন সুপারস্টার। আর রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মিডফিল্ডার টনি ক্রুজকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন পাজ। এমনকি পাজের রিয়াল মাদ্রিদের মূল দলের সঙ্গে ট্রেনিং ও ম্যাচ খেলার ব্যাপারেও বলতেন তিনি। পাজকে নিয়ে গুণীদের এত মন্তব্যই বোঝা যায় তার সক্ষমতা, এই সিজনে সেটা প্রমাণও করেছেন। রিয়াল মাদ্রিদ ছেড়ে এই সিজনে কোমায় আসেন গেম টাইমের জন্য, আর সেখানেই মাত্র 6 ম্যাচ খেলেই জয় করেন কোচ স্ক্যালোনির মন। 6 ম্যাচে 2 অ্যাসিস্ট করা পাজকে ডাকেন নিজের দলে। এরপর আর্জেন্টিনা দলের সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেন পাজ। মাত্র 17 মিনিট খেলে আদায় করে নেন 1 অ্যাসিস্ট, যার ফলে মেসির প্রশংসাও কুড়িয়ে নেন পাজ। এবার ক্লাবের কোমর হয়ে আদায় করেন গোল। পারমার বিপক্ষে ম্যাচে তার একমাত্র গোলে ড্র করে কোমো। ম্যাচের 45 মিনিটে গাম্বিয়ার উইঙ্গার ফেদেরার বাড়ানো বল থেকে গোল করেন পাজ। এই সিজনে কোমোর সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড় তিনি। এছাড়াও গোল করা পাজের কাছে অভ্যাসের মতো। অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও গত সিজনে রিয়াল মাদ্রিদের যুব দলের হয়ে 29 ম্যাচে করেন 10 গোল। মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের বড় মঞ্চে দারুণ এক গোল করেন মাদ্রিদের হয়ে প্রি সিজনে এল ক্লাসিকোতেও। তবে এরপর গেম টাইমের জন্য আসেন কোমোতে, যদিও তাকে নিয়ে বড় পরিকল্পনা আছে মাদ্রিদের। ক্রুজ ও মদ্রিচের মতো মিডফিল্ডাররা তাকে মাদ্রিদের দলে চান। ক্রুজ মাদ্রিদ ছেড়ে গেছেন, এক সিজন পর মাদ্রিদ ছাড়বেন মদ্রিচ। এই দুই মিডের বিদায়ের পর সুযোগ মিলবে পাজের, আর তাতে অন্যদের সঙ্গে নিজেকে প্রমাণ করতে পারবেন পাজ। ততদিনে বাড়বে নিজের পরিপক্কতা। এবার দেখা যাক নিজেকে আগামী দিনে কোন পর্যায়ে নিয়ে যেতে পারেন এই আর্জেন্টাইন ক্লাব ও জাতীয় দলে কতটা করতে পারেন নিজেকে প্রতিষ্ঠিত।